Hi viewers, you are welcome to my channel Map Tutorials by Ashitas. Myself Ashitas and this is my video number 132. আজকের এই 132 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি ভেদ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য যে অঙ্ক বইটা দিয়েছে সেই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 195 থেকে 197 পর্যন্ত দেখো আছে কোষে দেখি 13। এই কোষে দেখি 13 টাই হচ্ছে ভেদের চ্যাপ্টার। সেই কোষে দেখি 13 এর তিন নম্বর প্রশ্নের তিনের দাগের অঙ্কটা আজকে আমরা এখানে আলোচনা করব। সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে। বলছে একটা পুকুর কাটতে হবে, তাতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। 50 জন গ্রামবাসী মিলে পুকুরটাকে কেটেছে এবং তার জন্য 18 দিন সময় লেগেছে। পুকুরটা 15 দিনে কাটতে হবে, তাহলে কতজন লোককে কাজ করতে হবে? আরো অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে? এটা বার করতে হবে ভেদ তত্ত্ব। দেখো এই যে কাজের লোকের সংখ্যা আর দিন, এরা কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে থাকে। কিরকম না, একটা কাজ করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে। তো সেই কাজটা যদি একজন লোক করে তাহলে তার যা সময় লাগবে, যদি দুজন লোক মিলে করে তাহলে সময়টা কম লাগবে, যদি চারজন মিলে করে তাহলে সময়টা আরো কম লাগবে, যদি অনেকে মিলে করে তাহলে সময়টা আরো কম লাগবে। মানে কি, লোক সংখ্যা যত বাড়বে কাজের দিনের সংখ্যা তত কমে যাবে যদি কাজটা স্থির থাকে। ঠিক আছে, সেই জিনিসটাকে আমাকে এখানে কাটা বোঝা গেল। সলিউশন দেখো কি হচ্ছে, কাজের লোকের সংখ্যা এটাকে আমি ধরি এ এবং সময় এটাকে ধরি বি। ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ কেন ব্যস্ত ভেদ থাকলে ওয়ান বাই লিখতে হয়, এ ভ্যারিয়াস ওয়ান বাই বি, তাহলে কি হবে? ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়ালস টু কে বাই বি, implies that k equals to ab. এই k টা কি? k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এইটা হচ্ছে k। তাহলে k equals to কি হলো? ab। এই ব্যাপার, এটা এক নম্বর সমীকরণ। এখন দেখো কাজের লোকের সংখ্যা কত? 50 জন, আর সময় কত? 18 দিন। তাহলে এ ইকুয়ালস টু 50 আর বি ইকুয়ালস টু 18 বসাই, এক নম্বর সমীকরণে কে এর মান বেরিয়ে যাবে? লেখো এক নম্বর সমীকরণে এ এটা ইকুয়ালস টু 50 এবং বি এটা ইকুয়ালস টু 18 বসিয়ে
কি পাই না কে ইকুয়ালস টু 50 ইনটু 18 ইমপ্লাইজ দ্যাট কে ইকুয়ালস টু 5 18 কত 90 তার পেছনে আর একটা শূন্য 900 তাহলে ধ্রুবকের মানটা আমার বেরিয়ে গেল 900 এখন বলছে পুকুরটা 15 দিনে কাটতে হবে তাহলে বি এর জায়গায় 15 বসাবো আর কে এর জায়গায় 900 বসাবো দেখো আমি এবার তো অঙ্কটাকে মুছতেই হবে আমাকে নাহলে তো হবে না কারণ এই জায়গাতেই আমাকে অঙ্কটা করতে হবে যেহেতু পুকুরটি 15 দিনে কাটতে হবে তাহলে সুতরাং 1 নম্বর সমীকরণে k equals to 900 এবং b equals to 15 বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে তাহলে না 900 এটা equals to a into 15 implies that 15a এটা ইকুয়ালস টু হচ্ছে 900 তাহলে implies that A equals to 900 divided by 15 কেটে দাও 6 15 90 মানে 60 implies that A equals to 60 তার মানে কি যে 15 দিনে পুকুরটা কাটতে গেলে 60 জন লোক লাগবে অর্থাৎ ওই কুকুরটি পনেরো দিনে কাটতে হলে লোক লাগবে 60 জন প্রশ্নে কি বলেছিল প্রশ্নে বলেছিল যে কতজন লোককে অতিরিক্ত কাজ করতে হবে সুতরাং অতিরিক্ত কাজ করতে হবে 60 আর আগে ছিল 50 60 থেকে 50 বিয়োগ করে দিতে হবে এতজনকে সমান সমান 10 জন লোককে উত্তর তাহলে কি হবে পুকুরটি 15 দিনে কাটতে 10 জন অতিরিক্ত 10 জন লোককে কাজ করতে হবে উত্তর লিখে দাও কুকুরটি 15 দিনে কাটতে হলে
অতিরিক্ত 10 জন লোককে কাজ করতে হবে। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকার বইয়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবে বিশ্লেষণ করে করে আমি এখানে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য আরো যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস এর প্রয়োজন হবে তার আপলোডস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এর পরবর্তী অঙ্কের জন্য আমার 133 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আশা করি আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।